রাফেল যুদ্ধ বিমান দুর্নীতির প্রতিবাদে বহরমপুরে প্রতিবাদ সভা করল জেলা কংগ্রেস নেতৃত্ব বুধবার টেক্সটাইল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখার্জী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও দলীয় সমর্থক রাফেল যুদ্ধবিমান দুর্নীতি সহ পেট্রোপলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি রাজ্যের শাসক দলের একাধিক নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানান এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের রাফেল যুদ্ধ বিমান সরব হলেন জেলা কংগ্রেস নেতৃত্ব বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখার্জী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও দলীয় সমর্থক এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রে বিজেপি সরকারের রাফেল যুদ্ধবিমান বিমান নীতির বিরুদ্ধে সচ্চার হন কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী বলেন কেন্দ্রে কংগ্রেস থাকাকালীন এই রাফেল যুদ্ধ বিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে সমস্ত চুক্তি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত দামের থেকে অনেক গুণ বেশি দাম দিয়ে যুদ্ধ বিমান কেনার বিষয়ে সম্মতি জানায় আর তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে দেশের প্রতিটি রাজনৈতিক মহলে বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে বুধবার প্রতিবাদ জানান জেলা কংগ্রেস নেতৃত্ব এছাড়া প্রতিনিয়ত পেট্রো দাম বৃদ্ধির প্রতিবাদেও সরবহন কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্যের শাসক দলের একাধিক নীতির বিরুদ্ধে সচ্চার হন সভায় উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন কংগ্রেসের ডাকা বন্ধের জেরেই রাজ্য সরকার পেট্রোল ডিজেলে প্রতি লিটারে এক টাকা করে দাম কমাতে বাধ্য হয় তবে এই সামান্য দাম কমানোতে কংগ্রেস নেতৃত্ব যে সন্তুষ্ট নয় তা স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরও দাম কমাতে আগামী দিনে ফের আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়ে দেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল বন্ধ করে লাভ নাই আমরা প্রমাণ করলাম বন্ধ করে লাভ না ঠিকই কিছু লাভ আছে অন্তত তা এক টাকা তো কমেছে দিদিকে তো বন্ধের হুঁকে পড়ে এক টাকা দামও কমাতে হয়েছে এবার দু নম্বর কথা দিদি এটা কি করলেন দিদি চালাকি করে এক টাকা কমিয়ে বাংলার মানুষকে দেখাতে চাই দেখো আমি কত উদার কথাই বলে না যে মরদেহে আতর ছড়ানো দিদি সেরকম মরদেহ একটু আতর ছড়িয়ে সেটাকে সুগন্ধি করবার চেষ্টা করছে তেলের দামের উপরে অন্যান্য রাজ্যে আরও বেশি দর কমিয়েছে তারা অনেক আগে থেকে কমিয়েছে আপনি অনেক পরে কমিয়েছেন দিদি আপনি মানুষকে এক টাকা করে কমিয়ে দিয়ে মানুষকে দয়া করছেন এ ধারণা থেকে দূরে সরে যান আপনি বাংলার মানুষের প্রকৃত দুরবস্থার কথা বিবেচনা করে আরও তেলের দাম কমান এটা আমাদের দাবি ভারতবর্ষের সব রাজ্যে যেটা নাই আপনার রাজ্যের চুপি সারে আপনি যেটা চালু রেখেছেন অ্যাডিশনাল সারচার্জ অ্যাডিশনাল সারচার্জ অন পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারতবর্ষের সব রাজ্যে নাই আপনি এটা চালু রেখেছেন খুব চালাকি করেই অতএব আপনার রাজ্যে অন্য রাজ্যের থেকে সেল ট্যাক্স ভ্যাট অ্যাডিশনাল সারচার্জ বাবদ তেলের উপরে অনেক বেশি আয় হচ্ছে সেখান থেকে এক টাকা দিয়ে আপনি দয়া না করে প্রকৃত অর্থে বাংলার মানুষকে সুযোগ করে দিন বাংলার মানুষকে স্বস্তি দিন তেলের দাম আরও কমিয়ে আমরা চেয়েছি যে জিএসটির অধীনে যদি পেট্রোপণ্য এই মুহূর্তে চলে আসে তাহলে কাল থেকে ভারতবর্ষে কুড়ি থেকে বাইশ টাকা তেলের দাম নেমে যাবে ভারতবর্ষে যে সমস্ত তেল কোম্পানি তারা সরকারকে তেল বিক্রি করছে চল্লিশ টাকায় সরকার সেই তেল কিনে আমাদেরকে বিক্রি করছে আশি টাকায় ডবল দাম হচ্ছে সেই ডবল দাম ভাগ করছে কে কেন্দ্র আর রাজ্য দিদিকে আমরা ধরে ফেলেছি তাই দিদি বাধ্য হয়ে দর কমাচ্ছে দিদি তো আগে বলেনি যে আমি সেল ট্যাক্স থেকে রোজগার করি আমি ভ্যাট থেকে রোজ আগে বলেনি যখন বন নিয়ে চিৎকার চাচাবিচি করে আমরা বললাম যে বাংলার মুখ্যমন্ত্রী আপনিও তো রোজগার করছেন আপনিও তো ছুরি চালাচ্ছেন শুধু নরেন্দ্র মোদীর উপর দোষ দিব কেন আপনিও তো ছুরি চালাচ্ছেন তখন দিয়ে দেখলো আরে এবার তো কিছু না করে উপরে ধরা পড়ে গেছি তখন একটা করে কমিয়ে মরার দেহে মৃতদেহে আতর ছড়িয়ে আমাদেরকে খুশি করতে চাচ্ছেন আমরা মানছি না